মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে ভরাডুবি হয়েছে কমলা হ্যারিসের। নির্বাচনের আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও শেষ পর্যন্ত প্রতিযোগিতায় পিছিয়ে যান কমলা। নির্বাচনে হেরে যাওয়ার পর এখন আলোচনা চলছে কমলা হ্যারিসের ভুলগুলো কী ছিল। বিশ্লেষকরা এজন্য মোটা দাগে চারটি কারণের উল্লেখ করেছেন। তারা বলছেন, প্রথম কারণ দীর্ঘ সময় ধরে চলা অর্থনৈতিক অচল অবস্থা, বিশেষ করে মূল্যস্ফীতির লাগাম টানতে না পারায় বাইডেন প্রশাসনের উপর নাখোশ ছিল মার্কিন জনগণ। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক অবস্থার উন্নতি হলেও বিভিন্ন জরিপে ভোটাররা হতাশা প্রকাশ করেছেন। ট্রাম্পও এই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন প্রচারণায় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি নিয়ে সমালোচনা করে গেছেন। এতে ভোটাররা কমলা হ্যারিস থেকে মুখ ফিরিয়ে নেন। দ্বিতীয় কারণ, অভিবাসন ইস্যুতে শ্বেতাঙ্গ আমেরিকানদের ভোট না পাওয়া। জো বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্রে লাখ লাখ অভিবাসী প্রবেশ করেছে, এটি শ্বেতাঙ্গ আমেরিকানদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। ডোনাল্ড ট্রাম্প আগে ঘোষণা করেছিলেন ক্ষমতায় গিয়ে সব অভিবাসীদের বিতাড়িত করবেন, এই নীতিতে পিছিয়ে যান কমলা হ্যারিস। মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের ঠেকাতেও কড়াকড়ি আরোপের কথা বলেন ট্রাম্প, ফলে বিশাল সংখ্যক ভোটার কমলাকে সমর্থন না দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানান। বাইডেন প্রার্থিতা থেকে সরে যাওয়ার পর কমলা হ্যারিস নতুনভাবে আত্মপ্রকাশ করেন, নারীদের গর্ভপাত অধিকার রক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতি দেন। ভোটাররা ভেবেছিলেন জো বাইডেন থেকে অনেকটা ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করবেন কমলা হ্যারিস, কিন্তু সময়ের সাথে সাথে কমলা বাইডেনের মতাদর্শ মিলে যেতে থাকে। গেল জুনে ট্রাম্পের সাথে বিতর্কে খারাপ করা অতিরিক্ত বয়সের কারণে আবোল তাবোল বলে সমর্থকদের চাপের মুখে প্রার্থিতা থেকে সরে দাঁড়ান জো বাইডেন। এরপর প্রার্থী হিসেবে ডেমোক্রেট দলের হাল নেন কমলা হ্যারিস। প্রচারণা ও নিজেকে প্রমাণের জন্য খুব অল্প সময় পেয়েছিলেন কমলা। বিশ্লেষকদের মতে এ কারণে সেভাবে ভোটারদের দলে ভেড়াতে পারেননি, জনসমর্থনও সময়ের সাথে সাথে কমতে থাকে। নারী ভোটাররা শুরুতে কমলাকে সমর্থন দিলেও পরবর্তীতে ট্রাম্পের দিকে ঝুঁকেন। ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাওয়ায় কমলা হ্যারিসের সমর্থকদের প্রশ্ন, আগামী চার বছর যুক্তরাষ্ট্র কিভাবে কোন নীতিতে পরিচালিত হবে? ট্রাম্প ক্ষমতায় আসায় ইউক্রেন কি যুক্তরাষ্ট্রের সমর্থন না পেয়ে রাশিয়ার কাছে হেরে যাবে? কমলা হ্যারিসের সমর্থকেরা সে বিষয়ে বিচলিত। আজ কোটি কমলা সমর্থকেরা হতাশ, অনেকে দুঃখ প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছেন না। ট্রাম্পের নীতিতে কোটি কোটি মানুষ আগামী চার বছর ভোগান্তিতে পড়বে। আমি আজ সকালে ভাবছিলাম, যুক্তরাষ্ট্রের সমর্থন না পেয়ে ইউক্রেন সেনারা কি করবে? তারা বোধহয় যুদ্ধে পরাজিত হবে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।